আপনি কি আপনার লিঙ্গ আরো বেশি শক্ত ও মোটা করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি এই টিপসটি নিয়মিত ফলো করতে পারেন তাহলে আপনি কিছুদিনের মধ্যে আপনার লিঙ্গ মতো সোজা ও শক্ত করে ফেলতে পারবেন এবং আপনার ছোট লিঙ্গ অনেক বেশি মোটা ও লম্বা করতে পার চলুন এর জন্য কি কি লাগবে বা কিভাবে করা যাবে চলুন জেনে নেই প্রথমে আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে কালো জিরার তেল এরপর আপনাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে সরিষার তেল আর সব শেষে লাগবে রসুন বন্ধুরা আজকে আমি আপনাদের এই তিনটি জিনিসের সাহায্যে একটি মিশ্রণের কথা বলে দিব এই মিশ্রণটি আপনি আপনার লিঙ্গে নিয়মিত মালিশ করতে পারলে আপনার মেশিং হবে বাঁশের মতো সোজা লোহার মতো শক্ত আর আপনি আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন টানা দুই ঘন্টা বন্ধুরা প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে একটি পাত্রে রসুন কুচি কুচি করে কেটে নেবেন রসুনগুলো কেটে নেওয়ার পর প্রথমে আপনাকে রসুনের সঙ্গে মেশাতে হবে এক চামচ সরিষার তেল এবং এরপরে আপনি দিয়ে দিবেন পরিমাণ মতো কালো জিরার তেল তারপর এই দুটোকে আপনারা চুলায় হালকা আচে ভেজে নেবেন বন্ধুরা আপনারা যদি চুলায় ভাজতে না চান তাহলে আপনি সারা দিন কড়া রোদে এটাকে দিয়ে রাখতে পারেন এবার এই তেলটি আপনাদেরকে মালিশ করতে হবে অর্থাৎ চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ভালো করে কাচের বয়মে রেখে দিতে হবে সত্যি আপনি এটি ব্যবহারে জাদুকরীও উপকার পাবেন কথাগুলো মন দিয়ে শুনুন এই জাদুকরী মিশ্রণটি আপনাদের লিঙ্গের গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করুন মালিশ করবেন দশ থেকে বারো মিনিট পর্যন্ত এইভাবে মেসেজ করার পর আপনি যখন দেখবেন আপনার লিঙ্গ বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে তখন মেসেজ করা বন্ধ করে দিন তবে ভুলেও যেন বিজ্রপাত না হয়ে যায় এই বিষয়ে খেয়াল রাখতে হবে এটি মালিশ করা অবস্থায় যদি কারো হস্তমৈথনের ইস্থে করে তাহলে সেটা তখনই বন্ধ করে দিতে হবে এই মালিশটি নিয়মিত করুন দেখবেন আপনাদের মেশিন কতটা লম্বা মোটা ও শক্ত হয়ে গিয়েছে এবং আপনি আপনার স্ত্রীকে আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ সুখ দিতে পারছেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ